বিশেষ করে যারা ফ্রি ভিসাতে কাজ করেন বা আপনাদের ফ্রি ভিসার কফিল, তাদের ব্যাপারে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মুক্তবাল জাহারানি, সাথে আছি আমি আসাম শরীফ পাটোয়ারি। যাদের মুক্তমার টাকা বেশি আসতেছে তাদের বিষয়ে বলবো, যাদের একামা করতে বেশি টাকা আসতেছে, বিশেষ করে যারা ফ্রি ভিসাতে কাজ করেন বা আপনাদের ফ্রি ভিসার কফিল, তাদের ব্যাপারে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা একামা করছেন, করার পরে দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস একামার মেয়াদ পাইছেন, ওই সময় আপনার একামাটা এক্সপায়ার হয়ে গেছে, আবার যখন একামা করতে গেছেন বেশি টাকা শুরু করতেছে, তাদের বিষয়ে করণীয় কি? আসছে আর কয়েকদিন পর, 2-3 দিন পর মহরম মাস, আরবি নতুন বছর। এবছরে যত মুয়াসসা আছে সৌদি আরবে, যত কফিল আছে, সকল মুয়াসসা আপডেট হবে। আপডেট হওয়ার পরে যেটা আসবে সেটা হলো, যারা গত বছর 100 রিয়াল দিয়ে মুক্তমান পেমেন্ট করে একামা করছেন 1 বছর জন্য, তারা আবার একামা করতে পারবেন। একামা করতে পারবেন তারা যাদের একামার মেয়াদ 6 মাস থেকে কম আছে। যদি আপনার 5 মাসও একামার মেয়াদ থাকে, আপনি চাইলে আর 5 দিন পরে একামা করতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই, যাদের একামা অলরেডি এক্সপায়ার তারাও একামা করতে পারবেন, তবে শর্ত হলো যাদের মোয়াসাতে 4 জন আছে তারা অবশ্যই একজন সৌদি দিতে হবে, সৌদি রাখতে হবে তামিনাতে। এটা আপনি চাইলে আপনার সৌদির কাছে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে ঢুকাতে পারবেন, বা যদি কোনো এরকম না থাকে তারা আমাদের মতো যোগাযোগ করতে পারেন, আমরা সৌদি দিব, সৌদি ঢুকিয়ে আপনার 100 টাকা একামা করে দিতে পারবো। এটা গেল একটা অপশন। দ্বিতীয় হলো, যদি যদি শুধুমাত্র যদি শুধুমাত্র আপনার 2 জন লোকে থাকেন মুয়াসসার ভিতরে, তাহলে কোনো সৌদি নিয়োগ দেওয়া লাগবে না, এমনিতেই 100 টাকা রসুমে একামা হবে। টোটাল রসুম আসবে 650 টাকা যাওয়া ফি, 100 টাকা মুক্তমামল প্লাস তামিন, এছাড়া আর অন্য কোনো রসুম লাগবে না। এটা হলো এই নতুন বছরের সুবিধা, শুধুমাত্র যাদের মুয়াসসার 4 জন আছে। যে সকল সৌদি অন্য কোথাও প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের 1,000 টাকা বেশি আসবে। তারা যদি ওখান থেকে তামিন ক্যান্সেল করে তাহলে কম আসবে। আর যদি এরকমটা হয়, ধরেন 4 জনের মুয়াসসা, তারা আপনার নকল মুলকিয়া করে অন্য একটা সৌদির নামে পুরো মুয়াসসা নিয়ে যেতে পারেন কফালা ছাড়া। সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদেরকে প্রাইভেটভাবে মেসেজ করবেন। বলতেছিলাম, শুধুমাত্র যেই সকল শর্তগুলো আমি বলছিলাম, এই শর্তের বাইরে যদি মুয়াসসা বড় হয়, 8 জন, 10 জন, 20 জন, 25 জন, তাদের ক্ষেত্রে সিস্টেম নিয়ম ভিন্ন। এটা ছোট মুয়াসসার ব্যাপারে এই নিয়মটা শুধুমাত্র। প্রিয় প্রবাসী ভাই, আরো বিস্তারিত জানতে হলে মুক্তবাল জাহানিতে যোগাযোগ করবেন, যতটুকু সহযোগিতা করার আমরা করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।